नमस्कार बंधुरा, टुआर रान्नाघरे आपनादेर स्वागत जानाय। आजकेर रेसिपि कालाकांद। कालाकांद आमी तैरी करेछि मात्र दुटी उपकरण दिए, दूध और चीनी। एई दुटी उपकरण दिए आमी कालाकांद तैरी करब। आमी जेभावे करेछि सेइभावे करले दोकानेर थेकेओ एई कालाकांदेर स्वाद भालो हबे। आमी टोटाल एक लिटार दूध निएछि और 500 दूधे आमी छाना केटे रेखेछि और 500 दूध आमी निएछि। एटाके घन करे खीर करे नेब। दूधटा फुटे ना ओठा पर्यन्त अपेक्षा करब। जतक्षण दूधटा फुटछे सेई समय आमी जे कन्टेनारे कालाकांदटा ढालबो सेटा आमी तैरी करे निच्छि। एरकम एकटा चौको बक्स निएछि। एबार किछुटा अ्यालुमिनियम फयल छिड़े निच्छि, एटा कौटोटार भेतरे भालो करे बसिए देब। আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে তাহলে একটু তেল বা ঘি কৌটোর ভেতরে লাগিয়ে নেবেন। তবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিলে এটা খুব সহজে উঠে আসবে। এবার 500 ml দুধে আমি যে ছানাটা তৈরি করে নিয়েছি আগে থেকে সেটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নরম করে নেব। কিভাবে ছানাটা তৈরি করেছি যদি জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংকটা দেয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। প্রায় 5-6 মিনিট ধরে ভালো করে ডোলে ডোলে ছানাটাকে নরম করে একটা ডো করে নিচ্ছি। আমার হয়ে গেছে তৈরি। এবার দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে, আমি মাঝে মাঝে এটা নেড়ে দিয়েছি। কন্টিনিউ এটা নাড়ার দরকার নেই, তবে যখন ফুটে উঠবে তখন এটা নাড়তে হবে। ননস্টিক প্যানের চারধারে যে ঘন সর পড়ে যাচ্ছে সেটা মাঝে মাঝে তুলে নিতে হবে। ননস্টিক প্যানে এটা তৈরি করলে বেশি ভালো হবে, তাহলে তলায় লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন কিন্তু দুধটা অনেক ঘন হয়ে গেছে, কন্টিনিউ নাড়তে হবে। হাফ কাপ চিনি থেকে এক টেবিলস্পুন কম আমি চিনি এখানে মিশালাম। টোটাল 7 টেবিলস্পুন চিনি আমি এখানে দিচ্ছি। ভালো করে নেড়ে চিনিটাকে গলিয়ে নেব। ঘন ঘন নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটা করতে হবে। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর আমি ছানাটা এর সাথে মিশিয়ে দেব। একদম লোতে রেখে ছানাটা ধীরে ধীরে ক্ষীরের সাথে মেশাতে হবে। এইভাবে কালাকাঁদ বানিয়ে খেলে আর দোকানের কালাকাঁদ খেতেই ইচ্ছা করবে না। কন্টিনিউ নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিতে হবে। এই সময় কিন্তু একটুও নাড়া বন্ধ করলে চলবে না। আমি এখানে 1 টেবিলস্পুন বাটার দিলাম। এটা আপনারা স্কিপ করতেও পারেন, তবে বাটারটা দিলে কালাকাঁদের স্বাদটা আরও একটু বেড়ে যায়। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব। কালাকাঁদটা আমার প্রায় ঘন হয়ে এসছে আর খুব বেশি সময় লাগবে না, তবে এই সময় একটু সাবধানে এটা নাড়বেন, গায়ে ছিটকেও আসতে পারে। ফ্লেভারের জন্য একটু ছোট এলাচের গুঁড়ো আমি মিশিয়ে দিলাম, তবে এটা না দিলেও চলে, কেননা দুধের একটা নিজস্ব ফ্লেভার আছে। আর 2-1 মিনিট নেড়েই এটা আমি নামিয়ে নেব। যখন দেখবেন প্যানের গা থেকে কালাকাঁদটা উঠে আসছে, একটা দলা মতন হয়ে যাচ্ছে, তখন এটা নামিয়ে নিতে হবে। কালাকাঁদটা আমার একদমই তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে নেব। বক্সটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, এবার এর মধ্যে একটু বাটার লাগিয়ে দিচ্ছি। এবার ধীরে ধীরে এটা আমি এর মধ্যে ঢেলে দেব। স্প্যাচুলা বা চামচ দিয়ে এটাকে সমান করে দিতে হবে। মিষ্টিটা আমি সমান করে দিয়েছি। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটা আমি চাপা দিয়ে রেখে দেব। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে এলাম। আমার কালাকাঁদটা পুরোপুরি সেট হয়ে গেছে, একটু হাতে লেগে যাচ্ছে না। এবার আমি এটা তুলে নিচ্ছি, দেখুন কত সহজে এটা উঠে এলো। ছুরি দিয়ে পিস করে নিচ্ছি। আমি একটু বড় পিস করেছি, আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। আপনারা ঘরে তৈরি করুন। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে।
তাহলে ঘরে তৈরি করে ফেলুন। এই মিষ্টিটা ফ্রিজে 7 দিন রেখেও আপনারা খেতে পারবেন। সাজানোর জন্য কিছুটা আমন্ড কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকের মতন আসি তাহলে। থ্যাংক ইউ।